কিছু খন্তবিরতির পাছত গুরেশ্বরের পূবরাম গাঁত নৃশংস হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। হুড়ামত যুবকর ডার ঘাপত প্রাণ গল এজন লোকর। নিহত যুবকজন শ্রী নন্দ নমহ দাস বলে জানিপরা গেছে। বিবেকানন্দ নমহ দাসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উত্থাপিত হয়েছে। হত্যাকারী যুবকক করায়ত্ত করে উত্তম মধ্যম রাইজ বিবেকানন্দ রাইজে গতালে আরক্ষী। এটা নৃশংস হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। হুড়ামত যুবকর ডার ঘাপত প্রাণ গল এজন লোকর। নিহত যুবকজন শ্রী নন্দ নমহ দাস বলে জানিপরা গেছে। বিবেকানন্দ নমহ দাসের বিরুদ্ধে হত্যার অভিযোগ। হত্যাকারী যুবকক করায়ত্ত করে উত্তম মধ্যম রাইজর বিবেকানন্দক রাইজে আরক্ষীক গতাই দিয়ে। আমার এইখানে এটা যে ঘটনা হল, এই ঘটনাটা তারমানে হওয়ার একমাত্র কারণ এই সুলাই মদ। মদটুই আমার রামগাঁওখান গোটেই রামগাঁওখান হেৰি করে দিছে, একদম তছনছ করে দিছে। আজি যদি খানা পাতে উত্তর রামগাঁও, কালি খানা পাত দক্ষিণ রামগাঁও, এনেকা খানা চলি আছে। নতুন নতুন ঘাটি চলি আছে। এই ঘাটিবিলাক আমি ভাবছিলাম যে আজি উৎখাত করিম, পুলিশ প্রশাসনক লই ফেলে আজি উৎখাত করিম, কিন্তু চোরাং হিসেবে চলি আছে এইবিলাক। তে মই এটা অনুরোধ জানাইছো যাতে আইনের ফলের উপর, প্রশাসনের ফলের উপর যাতে এই মদের ঘাটিবিলাক আমার ইয়ারপর উৎখাত হয়, এইটি মই বিনম্র অনুরোধ জানাইছো। ইয়ার কারণে আজ এই মর্মান্তিক ঘটনা হল। গ্রেপ্তারের পিছতে ইটোর পিছত সিটুকে উন্মোচিত হয়েছে রাজকুন্দ্রা বাহিনীর কলঙ্কিত অধ্যায়। রাজকুন্দ্রার জালের পর সৌভাগ্যক্রমে রক্ষা পড়েছে এগারী মডেল ঈশিকা বরা। বহু বছর ধরে মুম্বাইত মডেলিং করে খ্যাতি অর্জন করা নগাঁওর কামপুরের ঈশিকাকু প্রলোভনের অশ্লীল ছবিত অভিনয় করার প্রস্তাব দিছিল রাজকুন্দ্রা বাহিনী। রাজকুন্দ্রারেকশন অন ক্যামেরা বিপস্ত হওয়ার প্রস্তাব নাকচ করা মডেলেও অভিযোগ আনিলে মুম্বাই আরক্ষীর জালত পড়া শিল্পশেট্টির স্বামী রাজকুন্দ্রার বিরুদ্ধে। নগাঁও কামপুরের এইগারী মডেলের নাম ঈশিকা বরা। মুম্বাই নিবাসী ঈশিকাকু টার্গেট করেছিল রাজকুন্দ্রা এন্ড কোম্পানি। 2019 চনের কথা, কামর প্রলোভন দি ঈশিকাক আন্ধেরি ওয়েস্টত থাকা শালিমার ভবনলৈ মাতি নিছিল অশ্লীল সিনেমা নির্মাণ করা চক্রটোয়ে। দুফালে দুটা ক্যামেরা অন করে বিপস্ত হওয়ার প্রস্তাব দিছিল ঈশিকা। লগেলগে রাজকুন্দ্রা এন্ড কোম্পানির অসৎ প্রস্তাব নাকচ করেছিল এইগারী সাহসী মডেলে। তেওঁলোকে কৈছে যে এক্সপোজিং করব, কিন্তু এক্সপোজিং করতে ধরো ফ্রন্টতো ক্যামেরা রাখিছে, বেক লড়াইছে, আর সেইটো কারণে মো অল্প ডাউট হল তেওঁলোকৰ ওপৰতে যে বেক সাইডত যদি তোমালকে রাখিছা কিন্তু ফ্রন্টত কিয় ক্যামেরা লাগে, সেইটো কারণে মানে সুধুতে মানে তেওঁলোকৰ লগত মই কাম নহল। মানে আসলে প্রত্যাখ্যান করলে হয়, মই কৈছো যে মই এনেকৈ কৰিব নোৱাৰো, কারণ কি আপোনালোকে যদি বেকলেস লৈছে তে ফ্রন্টত ক্যামেরা রখার দরকার নাই, আকো কাপড়ও না থাকে বলে কলে তো কাপড়ের কিহর কারণে নালাগে, মানে সেইটো কারণে মানে মোৰ অল্প ডাউট হল আসলে। রাজকুন্দ্রা বাহিনীর বিরুদ্ধে ঈশিকায় আনিছে আন এক চাঞ্চল্যকর অভিযোগ। মুম্বাইত কাম বিচারি ফুরা বহু যুবতীক পর্ণ সিনেমাত অভিনয় করার পিছত প্রাপ্য মাননীর পৰা বঞ্চিত করেছিল শিল্পশেট্টির স্বামী রাজকুন্দ্রায়। তেওঁলোকে মানে কি কলে যে হেৰি 24 hoursতে মানে আমি কমপ্লিট করি, কিন্তু 24 hours কি আমারও তাত মানে 8 hoursত মানে এদিন হয়, মানে তিন দিনের পেমেন্টটা মানে তেওঁলোকে এদিনের পেমেন্ট করে লৈছে, আর সেইটো বহুত খেলিমেলি করেছে বহুত ছোৱালীর লগতে। ঈশিকার দরে দেশের ভিন্ন প্রান্তর পর মায়ানগরীর থিতাপি লোবলে যাওয়া হ হ যুবতীয়ে এতিয়া রাজকুন্দ্রা বাহিনীর বিরুদ্ধে আনিছে এনে বহু অভিযোগ, যি অভিযোগের তদন্ত হলে পোহরলে আহিব মুম্বাইর রঙিন দুনিয়ার আড়ত থাকা অন্ধকার জগতর বহু অকথিত কাহিনী। পুরনি গুদামর পর হেমন্ত দাস, নিউজ 18 অসম নর্থ ইস্ট।